মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ভুলভ্রান্তি কাটিয়ে বাকিদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন আর এরা রাজনীতি করতে গিয়ে চাকরিতে বাধা দিতে মামলা করতে গিয়ে বাকিদের কাছ থেকে টাকা নিয়েছে আমি বাবুকে চ্যালেঞ্জ করছি ওনার যদি সৎ সাহস থাকে উনি আমার সঙ্গে আপনাদের মতো কোনো চ্যানেলে ওপেন বসুন উনি একটা ক্ষেত্র দেখিয়ে দেবেন একটা ইনস্ট্যান্স যে ইনস্ট্যান্সে মামলার জন্য নিয়োগ আটকে গেছে একটা ইনস্ট্যান্স এবং মহামান্য আদালত বারবার বলেছে একাধিকবার এবং মনীষ জৈন শিক্ষা দপ্তরের যিনি সচিব তাকে আদালত কোর্টে ডেকে দাঁড়িয়ে তাকে বলেছে যে আপনি বলুন যে কোন নিয়োগটা আটকে আছে আদালতের রায়ের জন্য মনীষ জৈন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আদালতে এসে বলে গেছেন কোনো নিয়োগ আদালতে মামলার জন্য আটকে নেই আদালতে মামলা হচ্ছে কিসের জন্যে দুর্নীতির বিরুদ্ধে নিয়োগ আটকানোর জন্যে কোনো মামলা আদালতে হয়নি নি কুনালবাবু সচেতনভাবে মিথ্যে কথা বলছেন এবং উনি যখন সিবিআই বা ইডি তদন্ত চাইছেন তখন আমি বুঝবো এটাই মনে করব যে উনি রাজ্যের এজেন্সিগুলোর উপর আস্থা রাখতে পারছেন না তেজস্বী যাদবের নাম যদি জড়িয়ে যায় তাতে তো হতেই পারে ইন্ডিয়া জোটের শরিক বলে কেউ অন্যায় করলে তার অন্যায়ের প্রতিবাদ হবে না এটা তো যুক্তিযুক্ত নয় কারণ এটা শুধু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ লাখ লাখ ছাত্রছাত্রী তারা পরিশ্রম করে পরীক্ষা দিচ্ছে আর পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে ষাট লাখ টাকা ছেষট্টি লাখ টাকা চুয়াল্লিশ লাখ টাকায় এবং সেই বিক্রি হয়ে যাওয়া প্রশ্নপত্রে জেনে এসে পরীক্ষা দিয়ে তারা সফল হচ্ছে তারা ডাক্তার হয়ে যাচ্ছে এবং সেই অযোগ্য ডাক্তাররা আমার আপনার চিকিৎসা করবে মানুষ মরবে যাদের মেধা নেই যারা টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে এই নিট পরীক্ষা সফল হবে তারা তো আমার আপনার চিকিৎসা করবে ডাক্তার হয়ে তো তারা তো আমাকে আপনাকে মারবে দেখুন অতীতে রাজ্যের আন্ডারে জয়েন্ট টেন্ডেন্সের মাধ্যমে মেডিকেল হতো এবং রাজ্যভিত্তিক পরীক্ষার প্রয়োজনও আছে কিন্তু যিনি বলছেন এ মানে এ তো ঘোড়ায় শুই না হাসবে ইনি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী থাকাকালীন ইনি প্রকাশ্য মঞ্চে বলছেন যে সরকারি চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে কিভাবে পাবে কি করে পাবে সেটা আমি বলবো না অর্থাৎ সরাসরি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন সরাসরি বিভিন্ন কাউন্সিলররা বলছেন ব্রাত্য বসু একশো জনের কেউ বলছেন দেড়শো জনের চাকরি করে দিয়েছে সেটা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘুরে বেড়াচ্ছে উনি একটা শব্দ উচ্চারণ করেননি উনি শিক্ষামন্ত্রী এই সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় সর্বস্তরে নিয়োগটা নিয়োগ দুর্নীতিটা টাকা দিয়ে নিয়োগ পাওয়াটা একটা সরকারি কর্মসূচি হয়ে গেছে তো উনি তার বিরুদ্ধে কী নিয়েছেন আবার যদি ওনার সরকারের নেতৃত্বে যদি একটা রাজ্যভিত্তিক জয়েন্ট হয় সেখানে তো এই একই প্রাথমিক শিক্ষক নিয়োগ বা উচ্চ মাধ্যমিক এই দুর্নীতি তো হবে তো কি এই গ্যারান্টি দিতে পারবেন যে ওনার সরকার এই দুর্নীতি করবে না তার মানে উনি চাইছেন যে ওখানে নিট হলে সর্বভারতীয় স্তরে কিছু নেতা নেত্রী তারা টাকা পয়সা কামাচ্ছেন এখন রাজ্য হলে উনি এই টাকা পয়সা কামানোর ব্যাপারটা অংশীদার হতে বঞ্চিত পারে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে আমি তার কাছে গেছিলাম সে বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসছে পরিষ্কার তার মানে সেটা কোন ব্যক্তির নাম্বার আবার আর একজন বলছে সেই লয়ার আমার কাছ থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই জলে গেল চল্লিশ না আশি বলতে পারবো না কারণ আটটা ওটা বাংলা ইংরেজি আট কি বাংলা চার বোঝা যাচ্ছে না যাই হোক টাকা নিয়েছিল এবার এখানে একজনের নামও রয়েছে ফিরদৌস যে আইনজীবীর কথা বলেছেন আমি জানি না উনি স্পেসিফিক কোন আইনজীবীর কথা বলেছেন কিন্তু ফিরদৌস যখন বলছেন ফিরদৌস শামীম বলে এক আইনজীবীকে আমরা জানি সেই আইনজীবী আমাদের যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ যে ডিএ মামলা করেছে সেই ডিএ মামলার অন্যতম আইনজীবী তা তার সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠভাবে দীর্ঘ আট আট দশ বছর ধরে এই মামলার সূত্রে তাকে আমরা চিনি জানি তিনি এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মামলাগুলো করেন অনেক মামলা করেন অন্য অনেক আইনজীবীর সঙ্গে এবং আমি দেখেছি বহু নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তিনি কার্যত পয়সা না নিয়ে মামলা করছেন আর আইনজীবীরা মামলা করবেন তাদের তো এটা পেশা তা তারা তো মামলা করবেন টাকা নিয়ে এর মধ্যে তো কোনো অন্যায় নেই এবং সব থেকে বড়ো কথা এই যে রাজ্য সরকার প্রতিটা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন হায়ার কোর্টে যাচ্ছেন সেখানে অভিষেক মনুসিংবী কপিল সিব্বাল থেকে আরম্ভ করে নাম করা নাম করা পঁচিশ লাখি তিরিশ লাখি পঁয়ত্রিশ লাখি ব্যারিস্টার নিয়োগ করছেন তার টাকাটা সরকারের কোষাগার থেকে আসছে আমার আপনার করের টাকা থেকে তা তারা কি বিনা পয়সায় মামলা লড়ে দিচ্ছেন তো ওনার এবং ওনার মুখ্যমন্ত্রীর যদি এই সৎসাহস থাকে উনি এনাদের বিরুদ্ধে মামলা করুন স্পেসিফিক রিজেন দিন এবং সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে মামলা করুন যে এরা এই কাজ করছে এরা নিয়োগ আটকে দিচ্ছে আদালত সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে চেষ্টা করছে যোগ্য প্রার্থীদের কিছু লোকের অন্যায় কিছু লোকের ভুলে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা কাটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছে তখন বিরোধী দলের তরফ থেকে যে বিরোধী দলগুলি আছে প্রতিপক্ষ দলগুলি আছে তাদের তরফ থেকে নানা রকম করে জটিলতা তৈরি বাধা সৃষ্টির কাজ তারা করে যাচ্ছিল বাবুকে আপনারা আপনাদের মাধ্যমে আমি এই প্রশ্নটা রাখছি যে মাননীয় বাবু। যদি আপনার সরকার আপনার মন্ত্রিসভা যদি নিয়োগ দুর্নীতি দু সাল থেকে না করতেন তাহলে কি নিয়োগে কোনো জটিলতা হতো চৌত্রিশ বছর বাম সরকার ছিল পিএসসির মাধ্যমে আমাদের মতো তীব্র বাম বিরোধী মানুষরা সরকারি ক্ষেত্রে চাকরি পেয়েছি স্টাফ সিলেকশান কমিশন ছিল মিসলিনিয়াস রিক্রুটমেন্ট বোর্ড ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল তারপরে স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছিল কয় অভিযোগ তো ওঠেনি অভিযোগও ওঠেনি কেউ মামলাও করতে যায়নি তা আপনারা চুরি করেছেন আপনাদের নেতা মন্ত্রীরা চুরি করেছে আপনার মন্ত্রিসভা অতিরিক্ত পদ তৈরি করে বেআইনিভাবে যারা ব্যতিক্রমী নিয়োগপ্রাপ্ত অর্থাৎ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি পাকা করতে চেয়েছেন আপনার সরকার দুর্নীতিগ্রস্ত আপনার সরকারের দুর্নীতির জন্যই এবং আপনার সরকার এই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কারণ সরকারটাই দুর্নীতি করেছে সেই কারণে তো আদালতে মামলা সেই কারণে আইনজীবীরা মামলায় লড়ছেন সেই কারণে ইডি সেই কারণেই তো বিরোধীরা বলার সুযোগ পাচ্ছে আপনারা বিরোধীদের বলার সুযোগ দিচ্ছেন কেন যারা মূলত প্রতিপক্ষের তারা বিপুল পরিমাণ আন আইনজীবী অ্যাকাউন্টেড মানি কানেক্ট কালেক্ট করছেন অভিযোগ আসছে খুব ভালো তো অভিযোগের তদন্ত করান কে করতে বারণ করেছে শুধু ফাঁকা আওয়াজ না দিয়ে অভিযোগের তদন্ত করান তদন্ত করিয়ে যদি দেখা যায় হ্যাঁ আপনার অভিযোগ সত্যি আদালত শাস্তি দেবে তা করছেন না কেন হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন কেন তার মানে উনি কি স্বীকার করে নিচ্ছেন যে মমতা ব্যানার্জি হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কি কুণালবাবু স্বীকার করে নিচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ অযোগ্য এবং অপদার্থ তাই রাজ্যের এজেন্সিকে দিয়ে এই তদন্ত করানো যাবে না পুলিশ এই তদন্ত করতে পারবে না সিআইডি এই তদন্ত করতে পারবে না ক্রাইম ব্রাঞ্চ এই তদন্ত করতে পারবে না স্পেশাল ব্রাঞ্চ এই তদন্ত করতে পারবে না তাহলে জনসাধারণের করের টাকায় এই রাজ্য পুলিশ বা সিআইডি রেখে লাভ কি এবং কুণালবাবুর কাছে আমার দাবি প্রথম উনি দাবি করুন উনি যখন ইডিআই সিবি ইডি সিবিআই তদন্ত দাবি করছেন উনি প্রথম দাবি করুন যে পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আপনি দেখুন এই পনেরোশো তেষট্টি জনের এ বাতিল করেছে নিট যে তাদের আবার পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্ট বলেছে আমি মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণ মর্যাদা রেখেই বলছি এই পনেরোশো তেষট্টি জন হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র গোটা নিট প্রক্রিয়াটা যেদিন থেকে শুরু হয়েছে সেই বছর থেকে নিট প্রক্রিয়ায় দুর্নীতি চলছে এবং এবারে এবারে ব্যাপক দুর্নীতি হয়েছে পুরো নেট পরীক্ষাটাই বাতিল করে দেওয়া উচিত এবং আপনি মজার ব্যাপার লক্ষ্য করবেন গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একটা সাংবাদিক সম্মেলন করেছেন করে বলেছেন ইউজিসি নেটটা তারা বাতিল করছে হ্যাঁ কী কারণে বাতিল করলেন অত্যন্ত ভালো সিদ্ধান্ত বাতিল করলেন এই কারণে যে কিছু কিছু রিজিয়ানে তার প্রশ্নপত্র বেরিয়ে গেছে এবং পরীক্ষায় পবিত্রতা বজায় রাখা যায়নি এবং কিছু কিছু পরীক্ষার্থী বিশেষ সুযোগ পেয়ে গেছে একটা দুর্নীতি হয়েছে যদিও সেটা খুব আঞ্চলিক ওনার ভাষায় সারা দেশে হয়নি তাও উনি ইউজিসি নেট বাতিল করে দিলেন তাহলে নিটটা বাতিল হবে না কেন মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা যে নিট সেটা কেন বাতিল হবে কারণ গোটা মন্ত্রিসভা গোটা এই এত বড় যে স্ক্যাম এই স্ক্যামটা কখনো হতে পারে না যদি সরকার একে সরাসরি স্পন্সর না করে আপনি আদালত সিবিআই ইডি এসব ভুলে যান আপনি বলুন দু হাজার এই সরকার দু হাজার থেকে প্রথম নিয়োগ দুর্নীতির খবরটা আসে তা তখন থেকে এই সরকার যদি পুলিশকে দায়িত্ব দিত সিআইডি এসবিকে দায়িত্ব দিত যে তোমরা খুঁজে বার করো এই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে তোমরা তদন্ত করো আজকে তো তদন্ত করে দোষীরা শাস্তি পেয়ে যেত এবং কঠোর শাস্তি তাদের দিলে ভবিষ্যতে নিয়োগ দুর্নীতি হতো না তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন কিন্তু নেননি দুর্নীতির মাধ্যমে টাকা উপায় হয়েছে দোলাসেনের যে ফর্মুলা পঁচিশ শতাংশ নিচে স্তরে থেকেছে অর্থাৎ যারা এজেন্ট যারা এই যে শিক্ষকদের কথা বললেন যে তেরো জন শিক্ষক যারা এজেন্ট হিসেবে টাকা তুলেছে তাদের কাছে পঁচিশ পার্সেন্ট টাকা থেকেছে বাকি পঁচাত্তর পার্সেন্ট টাকা কালীঘাটে এসেছে তা স্বাভাবিক দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি আমি খুব দুঃখের সঙ্গে বলছি এই যে বিভিন্ন ধর্মতলায় বিভিন্ন চারদিকে যে ধর্না চলছে কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর ধরে যারা আমার আপনার ঘরের ছেলে মেয়ে ধর্ণা দিচ্ছে তাদের দাবিটা কি তাদের তারা সরকারের কাছে কোনো অনুদান চায়নি কোনো ভিক্ষা চায়নি কোনো লক্ষ্মীর ভাণ্ডার চায়নি কোনো সাহায্য চায়নি তারা একথাও বলেনি যে আমাদের একটা চাকরি ভিক্ষা দাও তারা বলছে যে তারা সরকারের নেয়া মেধাভিত্তিক পরীক্ষায় তারা সফল হয়েছে কিন্তু তাদের চাকরি না দিয়ে সেই চাকরিটা দশ বিশ পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে মন্ত্রী নেতারা তারা অযোগ্য লোকেদের বিক্রি করে দিয়েছে তারা চাকরি করছে ওনার যে সরকার যিনি যে দলের উনি মুখপাত্র এবং তার দলের সরকার তা সেই সরকারের হাতে পুলিশ আছে সিআইডি আছে এসবি আছে অ্যান্টি করাপশান ব্যুরো আছে তা তারা কি করছিল তারা যদি এই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতো এবং তদন্ত করে যারা দায়ী তাদেরকে শাস্তি দিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের যদি চাকরি দিত তাহলে তো এই আদালতে মামলাও হতো না আর ওই ফিরদৌজ না কে বলছেন তাদেরকে এই মামলায় যুক্ত হতেও হতো না এবং আদালতের বিচারপতিরা মাননীয় বিচারপতিরা বিভিন্ন আদেশও দিতেন না সিবিআই ইডিও আসতো না তা সেটা করেননি কেন আজকে দু হাজার সালে এই সরকার ক্ষমতায় এসছে জুন মাসে দু থেকে একেবারে সরকারি কর্মসূচি হিসেবে সমস্ত স্তরে পিএসসি থেকে আরম্ভ করে স্টাফ সিলেকশন কমিশন স্কুল সার্ভিস কমিশন ইউজিসি বা মানে ইউনিভার্সিটি সিলেকশন কমিশন মাদ্রাসা সিলেকশন বোর্ড সর্বত্র সমস্ত নিয়োগ হয়েছে টাকার বিনিময় দুর্নীতির মাধ্যমে একটা পরীক্ষা কি কুণালবাবু বলতে পারবেন ওনার সরকারের আমলে হয়েছে যে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠেনি বা দুর্নীতি হয়নি তা দুর্নীতি হবে সেখানে মামলা হবে না যারা বঞ্চিত তারা মামলা করবে না এবং মামলায় আইনজীবীরা লড়বেন না এ তো হয় না আর ওই ফিরদোষ ফিরদোষ করে ওই বউকে মেরে ঝিঁকে ঝিঁকিয়ে লাভ নেই ওনার যদি বুকের পাটা থাকে ওনার মুখ্যমন্ত্রীর যদি বুকের পাটা থাকে ওনারা মামলা করুন যে এই আইনজীবীরা চাকরি আটকে দিচ্ছে মাননীয় বিচারপতিরা একাধিকবার আদালত কক্ষে বলেছেন যে কোনো চাকরি আদালতের কোনো রায়ের জন্য আটকে নেই কিন্তু দেখুন আজকে ওই যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশেই বলুন বা ওই আশপাশে যে ছেলেগুলো বসে আছে ছেলে মেয়েগুলো তারা আমার আপনার বাড়ির ছেলে তারা একটা চাকরি পাবে বলে দিন রাত পরিশ্রম করে তারা পরীক্ষা দিয়েছে এবং মেধার পরিচয় দিয়েছে এবং তাদের আশা যে তারা সফল হবে এবং যখন মেধা তালিকা বেরিয়েছে তারা দেখেছে তারা সফল হয়েছে সেই চাকরিটা তাদের থেকে নিয়ে কুণালবাবুর দলের নেতা মন্ত্রীরা তারা বিক্রি করে দিয়েছে কোনো মানুষে একটা কনসেপশান তৈরি হয়ে গেছে যে তৃণমূল সরকার মানি চোর এবং তৃণমূল সরকারের আমলে টাকা না দিয়ে চাকরি হবে না এবং এই যে হাজার হাজার যারা কর্মপ্রার্থী এবং যারা চাকরি পেয়েছেন এখন চাকরি করছেন তারা তো লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ দশ লাখ কেউ বিশ লাখ কেউ পঁচিশ লাখ টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের চাকরি যদি এক লাখতে চলে যায় তাহলে সেই সংখ্যাটা কিন্তু কম নয় ইতিমধ্যে আদালত বাতিল করেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রায় ছাব্বিশ হাজার এবং প্রাথম হ্যাঁ পুরো ছাব্বিশ হাজার প্যানেল বাতিল এবং প্রাথমিকে প্রায় ঊনষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হওয়ার পথে তো এই দুটোই এখনও উচ্চতর বেঞ্চে বা উচ্চতর আদালতে বিচারাধীন এখন এই ছাব্বিশ হাজার আর এই ষাট হাজার যদি ছিয়াশি হাজার লোকের চাকরি যদি চলে যায় তাহলে এই ছিয়াশি হাজার লোক কিন্তু তৃণমূল নেতাকর্মীদের ছেড়ে দেবে না তাদের পিটিএ চামড়া তুলে দেবে এই কারণে ওনারা কি করছেন এক নম্বর ওনাদের সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার আপনার করের টাকা খরচ করে নামি দামি অ্যাডভোকেট দিয়ে সেই বাতিল হয়ে যাওয়া চাকরি আটকানোর চেষ্টা করছেন যাচ্ছেন তা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি গেছে আমি নিশ্চয়ই চাইবো না যে একজন যোগ্য শিক্ষকের চাকরি যাক আমিও একজন তো চাকরিজীবী চাইবো না কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশনকে তো বলে দিতে হবে যে এরা যোগ্য এরা অযোগ্য এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এসএসসি তো সেটা বলছে না তাহলে আদালতের পুরো প্যানেল বাতিল করা ছাড়া অন্য কোনো রাস্তা তো নেই অর্থাৎ এসএসসি রাজ্য সরকারের নির্দেশে আদালতকে বাধ্য করছে পুরো প্যানেল বাতিল করতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী সভায় সমাবেশে আপনাদের সাংবাদিকদের কাছে বলছেন